এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্ট হচ্ছে টু ডিটারমাইন দ্য আননোন ফ্রিকোয়েন্সি অফ এ টিউনিং ফর্ক এটা টিউনিং ফর্কের আননোন ফ্রিকোয়েন্সি আমরা বের করব অফ দিস এক্সপেরিমেন্টস আর টু ডিটারমাইন অফ দ্য ভেরিয়েশন অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ টিউনিং ফর্ক উইথ দ্য লেন্থ অফ এ সোনোমিটার আন্ডার গিভেন টেনশন as well as to determine the unknown frequency of a tuning fork. The apparatus needed for these experiments are sonometer, set of tuning forks of unknown frequencies, a tuning fork of unknown frequency, and a weight box. Sonometer hocche ekti device jate stress string এ ট্রান্সভার ভাইব্রেশন উৎপন্ন করা হয়। এটি একটি হ্যালো রেক্টেঙ্গুলার ওজেন ব্লক যার দৈর্ঘ্য 1 মিটার। একটি স্ট্রিং এটার এক প্রান্তে অ্যাটাচ করা থাকে একটি হুকের মাধ্যমে এবং অন্য প্রান্তে এর সাথে ভর সংযুক্ত থাকে একটি পুলির মাধ্যমে। সোনোমিটার ডিভাইসটি ফ্রিকোয়েন্সি এবং রেজোন্যান্ট লেন্থের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য ব্যবহার করা যায়, সাথে সাথে রেজোনেটিং লেন্থ এবং টেনশনের মধ্যেও সম্পর্ক নির্ণয় করা যায়। এ টিউনিং ফর্ক ইজ অ্যান অ্যাকোস্টিক রেজোনেটর ইন দ্য ফর্ম অফ টু প্রংড ফর্ক উইথ দ্য প্রংস ফর্মড ফ্রম এ ইউ শেপড বার অফ ইলাস্টিক ম্যাটার ইউজুয়ালি স্টিল। It resonates at a specific constant pitch when said vibrating by striking it against a surface and emits the pure musical tone once the high overtones fades it. A tuning fork pitch depends on the length and mass of the two prongs. They are traditional sources of standard pitch for tuning musical instruments. Theory. সোনোমিটার হচ্ছে একটি ডিভাইস যাতে স্ট্রেস স্ট্রিংয়ে ট্রান্সভার্স ভাইব্রেশন উৎপন্ন করা হয়। এটি একটি হ্যালো রেক্টেঙ্গুলার ওডেন ব্লক যার দৈর্ঘ্য 1 মিটার। একটি স্ট্রিং এটার এক প্রান্তে অ্যাটাচ থাকে একটি হুকের মধ্যে এবং অন্য প্রান্তে এর সাথে ভর সংযুক্ত থাকে একটি পুলির মাধ্যমে। সোনোমিটার ডিভাইসটি ফ্রিকোয়েন্সি এবং রেজোনেটিং লেন্থের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য ব্যবহার করা যায়, সাথে সাথে রেজোনেটিং লেন্থ এবং টেনশনের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। রেজোনেন্স অকার্স হোয়েন দ্য ড্রাইভিং ফ্রিকোয়েন্সি অফ অ্যান অসিলেশন ম্যাচেস দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হুইচ গিভস রাইজ টু হায়ার অ্যাম্পলিটিউডস। যদি একটি টিউনিং ফর্ক একটি স্ট্রেচ স্ট্রিং এর সাথে রেজোনেন্সে থেকে ভাইব্রেট করে তাহলে ওই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি হবে এন ইজ ইকুয়াল টু 1/2L রুট টি বাই এম, হোয়ার এল ইজ টু ফিক্সড পয়েন্টস বিটুইন দ্য স্ট্রিং, টি হচ্ছে টান বা টেনশন ইন সিজিএস ইউনিটস, এম ইজ দ্য ম্যাস পার ইউনিট লেন্থ। যদি টি এবং এম কে কনস্ট্যান্ট রাখা যায় তাহলে আমরা বলতে পারি এন ইজ প্রপোর্শনাল টু 1/L। সুতরাং যদি আমরা টি এবং এম কে কনস্ট্যান্ট রেখে বিভিন্ন নন ফ্রিকোয়েন্সি টিউনিং ফর্কের জন্য ভাইব্রেটিং লেন্থ এল নির্ণয় করি তাহলে এন ইজ ইকুয়াল টু 1/L, অথবা এন ইজ ইকুয়াল এন ভার্সাস 1/L গ্রাফ থেকে আননোন ফ্রিকোয়েন্সি টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারবো। তো আমরা যে এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টিউনিং ফর্ক বা বাংলায় এগুলোকে বলা হয় সুর শলাকা। তো আমরা বিভিন্ন সাইজের টিউনিং ফর্ক দেখতেছি, এগুলো এক একটা হচ্ছে এক এক ফ্রিকোয়েন্সি। যেমন এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 384, যেখানে ফ্রিকোয়েন্সিটা লেখা থাকে এটা হচ্ছে 384 হার্স। আমার হাতে এই এক এখানে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে এখন যেটা আসছে সেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 341.3 হার্স, আর এটা হচ্ছে 512 হার্স। তো এরকম করে এখানে লেখা থাকে। তো এগুলো হচ্ছে টিউনিং ফর্ক। তো এগুলো দিয়ে বিভিন্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করা যায়, ঠিক আছে? যেটা হচ্ছে 512 হার্স সেটা হচ্ছে 512 হার্স কম্পাঙ্কের শব্দ তৈরি করে, তার মানে ওই এই টিউনিং ফর্কে যে বাহুগুলো আছে এগুলো হচ্ছে প্রতি সেকেন্ডে 512 বার কম্পিত হয়।
তো আমরা যে যে যন্ত্রের সাহায্যে এক্সপেরিমেন্টটা করব এই যন্ত্রের নাম হচ্ছে সোনোমিটার। এখানে একটা তারকে টান টান করে রাখা হয়, এর পাশে হচ্ছে একটা আমাদের লোড আছে, এই লোডটা একটু দেখি আমরা, এরকম একটা লোড দিয়ে তারটাকে টান টান করে রাখা হয়। এখানে এই সেটআপে দুইটা ওডেন ব্রিজ থাকে আর তার মাঝে এক টুকরা কাগজ রাখা হয় যাকে রাইডার বলে। রেজোন্যান্স তৈরি হওয়া মাত্র কাগজটি এখান তার থেকে ছিটকে পড়ে যায়। এখন 512 হার্জের একটা টিউনিং ফর্ক আমি নিলাম এবং দুইটা ওডেন ব্রিজের মাঝখানে কাগজটি থাকবে। এবং এইটা হচ্ছে বিভিন্ন দূরত্বে সরানোর ফলে দেখা যাবে যে আমাদের বিভিন্ন টিউনিং ফর্কের জন্য হচ্ছে আমার একটা রেজোনেটিং লেন্থ বের হবে। তো আমি 512 হার্জের টিউনিং ফর্কের জন্য আমি একটু চেষ্টা করে দেখি। তো এই তো পড়ে গেল। এখন আমরা এখান থেকে দেখবো যে 512 হার্জের জন্য কতটুকু হয়েছে। এটা হচ্ছে আমার 30 30 আর এই পাশে হচ্ছে আমার 42 42.2। তাহলে 30 থেকে 42.2 হচ্ছে তো 12.2। সো আমরা এখানে লিখবো নাম্বার অফ অবজারভেশন 1, এক নাম্বার অবজারভেশন 512 হার্জ। আমার রেজোনেটিং লেন্থ এখানে হচ্ছে কত, এটা ছিল এরকম যে 42.2 - 30 তার মানে হচ্ছে 12.2 সেন্টিমিটার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এল, এটা হচ্ছে আমার এল। 1/L কী হবে, তাহলে 1/12.2। আরেকটা জিনিস আমার করতে হবে, সেটা হচ্ছে এখান এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এল, এই 512-র সাথে 12.5 এটা গুণ করে দিতে হবে, 512 × 12.2। সো এভাবে করে আমরা আসলে বাকি সবগুলাই করবো, 512 হার্জের জন্য, তারপর হচ্ছে 384 হার্জের জন্য, 256 হার্জের জন্য, এরকম করে একই সিস্টেমে আমরা রেজোনেটিং লেন্থ বের করবো। সেই লেন্থটাকে 1/L করে দিব, তারপরে আবার কী করবো এই এন এর সাথে এই এলকে গুণ করে এপাশে একটা মান নিয়ে আসবে, এবং আমরা দেখবো সবসময় যে এই মানটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালুর মতো আসবে, কাছাকাছি কনস্ট্যান্ট ভ্যালু। তো এটা এইভাবে করেই আমরা হচ্ছে যখন আননোন ফ্রিকোয়েন্সির জন্য একটা জিনিস বের করবো, আননোন ফ্রিকোয়েন্সির জন্য তখন কী হবে, তখন আমরা এখানে একটা লেন্থ পাবো, একটা এল পাবো, সেখান থেকে 1/L বের করবো, এটার মান তখন থাকবে না। তো দেন আমরা হচ্ছে একটা গ্রাফ করবো, সেই গ্রাফ থেকে আমরা অ্যাকচুয়ালি এই আননোন ফ্রিকোয়েন্সির মানটা বের করে নিয়ে আসতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের সোনোমিটারের সাহায্যে কোনো একটা আননোন ফ্রিকোয়েন্সি একটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি বের করার উপায়। আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে, যে টিউনিং ফর্কটা আছে, সেটা হচ্ছে এটা, যেটা কিনা আমার আননোন ফ্রিকোয়েন্সি, এবং সেই ফ্রিকোয়েন্সিটা আমার এখানে ঢাকা রয়েছে। আচ্ছা, এখন আমরা 20 থেকে দেখতেছি যে এই আননোন ফ্রিকোয়েন্সির জন্য আমার লেংথটা হচ্ছে 30 - 43। পরবর্তী টিউনিং ফর্কে আমরা দেখতে পাচ্ছি এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 384 হার্জ। Thank you.
এখন 384 হার্জের জন্য আমরা মান পাচ্ছি হচ্ছে 46.1 মাইনাস 30, মানে 16.1। তারপরে পরবর্তী ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি 341.3 হার্জ। এখন আমরা 341.3 হার্জের জন্য আমরা লেন্থ পাচ্ছি 47.5 মাইনাস 30, অর্থাৎ 17.5। লাস্ট ফ্রিকোয়েন্সি, লাস্ট টিউনিং ফর্ক, লাস্ট টিউনিং ফর্কে সেটি হচ্ছে আমার 320 হার্জ। ৩২০ হার্জের জন্য আমরা পাচ্ছি 50.1 থেকে 30, তার মানে হচ্ছে 20.1। এই এক্সপেরিমেন্টে আমাদের দুটি গ্রাফ আঁকতে হবে। ফার্স্ট গ্রাফ যেখানে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে ফ্রিকোয়েন্সি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে রেজোনেটিং লেন্থ এল। এবং এক্ষেত্রে আমরা একটি রেক্টেঙ্গুলার হাইপারবোলা টাইপ একটি গ্রাফ পাব এবং সেখান থেকে আমাদের আননোন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা যে রেজোনেটিং লেন্থ পেয়েছি সেই রেজোনেটিং লেন্থের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি যেটা পাবো সেটাই হবে আমাদের ডিজায়ার্ড আননোন ফ্রিকোয়েন্সি। এরপর আমরা আরেকটি গ্রাফ ড্র করব, সেখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর দিব হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দিব হচ্ছে 1/রেজোনেটিং লেন্থ, দ্যাট মিন্স 1/L। এবং এক্ষেত্রে আমরা যে ধরনের গ্রাফ পাবো সেটা হচ্ছে একটি স্ট্রেট লাইন বরাবর একটি গ্রাফ পাবো। এবং একইভাবে আননোন ফ্রিকোয়েন্সির জন্য আমরা যে 1/L এর যে মান পেয়েছি সেই 1/L এর মানের করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি পাবো সেই ফ্রিকোয়েন্সিটাই হবে আমাদের ডিজায়ার্ড আননোন ফ্রিকোয়েন্সি। এবং দুইটা গ্রাফই যদি আমরা অবজার্ভ করি এবং দুইটা গ্রাফ থেকে আমরা সেম ফ্রিকোয়েন্সি পাবো এবং আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি সেটা হচ্ছে 480 হার্টজ। সো আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্ট আননোন ফ্রিকোয়েন্সি ইজ 480 হার্টজ। একই সাথে আমরা এই দুটি গ্রাফ থেকে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে রেজোনেটিং লেন্থের কী ধরনের পরিবর্তন হয়। দেখবো কীভাবে একটা ল্যাব রিপোর্ট লিখতে হয়। একটা স্যাম্পল ল্যাব রিপোর্ট দেখাচ্ছি যেখানে এক্সপেরিমেন্টের নেম এবং এক্সপেরিমেন্টের নাম থাকবে এবং ডেট অফ পারফরম্যান্স এবং ডেট অফ সাবমিশন দেওয়া থাকবে এবং সাবমিট কে করছে তার নামটাও সেখানে মেনশন করা থাকবে। এরপর থিওরি লেখা থাকবে এবং পুরো থিওরিটাই লিখতে হবে। থিওরি এবং থিওরির পরে আমার এক্সপেরিমেন্টে কী কী অ্যাপারেটাস লাগতেছে সেই অ্যাপারেটাস সম্পর্কেও সেখানে লিখে থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের টেবিলগুলো থাকবে, সবগুলো টেবিল সুন্দর মতো লিখতে হবে। টেবিল লেখা শেষ হলে আমরা হচ্ছে আমাদের যে গ্রাফগুলো আঁকতে হয় প্রয়োজনীয় সেই গ্রাফগুলো আমরা আঁকবো। দেন ফাইনালি হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে খুব সূক্ষ্মভাবে যেন কোনো ভুল না হয়। সবগুলো ক্যালকুলেশন শেষ হয়ে গেলে আমাদের সবগুলো রেজাল্টকে এক জায়গাতে নিয়ে আসতে হবে এবং সুন্দর মতো রেজাল্ট লিখে ফাইনালি ডিসকাশন লিখে আমাদের এক্সপেরিমেন্টটা শেষ করতে হবে।